পৃথিবীর মায়া আগেই কাটিয়েছে চন্দ্রযান, এখন মহাশূন্যে নির্দিষ্ট লক্ষ্যে ভেসে বেড়াচ্ছে সে। নির্দিষ্ট সময়ের আসার অপেক্ষা, ঢুকে পড়া চাঁদের কক্ষপথে। হ্যাঁ, ইসরোর বিজ্ঞানীরা এখন সেই টান টান উত্তেজনায় অপেক্ষা করছেন মহেন্দ্রক্ষণের জন্য। আগেই সুসংবাদ এসে গিয়েছিল শ্রীহরিকোটায়, চন্দ্রযান পৃথিবীর শেষ কক্ষপথ সফলতার সঙ্গেই অতিক্রম করে ফেলেছে। অর্থাৎ পৃথিবীর মাধ্যাকর্ষণ টান তাকে আর ধরে রাখতে পারেনি, সে পৃথিবীর মায়া ত্যাগ করে এখন মহাশূন্যে বেরিয়ে গিয়েছে। সত্যি কি পৃথিবীর মায়া ত্যাগ করা যায়? কারণ ইসরোর বিজ্ঞানীরা তো পৃথিবী থেকেই তার উপরে নজর এবং নিয়ন্ত্রণ রাখছেন। বিজ্ঞানীদের মতে পৃথিবীর কক্ষপথ ছেড়ে বেরোনো অত্যন্ত কঠিন কাজ, সামান্য ভুলও সব শেষ করে দিতে পারে। সেদিকে চন্দ্রযান তিন সাফল্য পেয়েছে, এবার চাঁদের কক্ষপথে প্রবেশ করার অপেক্ষা। বিজ্ঞানীরা জানাচ্ছেন মঙ্গলবার দিন রাত্রি 12টা থেকে 1টার মধ্যে চন্দ্রযান তিন চাঁদের কক্ষপথে প্রবেশ করতে চলেছে। ফায়ারিং ট্রান্সলুনার ইঞ্জেকশনের মাধ্যমে সেই লক্ষ্যে পৌঁছে যাবে চন্দ্রযান তিন। সেই প্রবেশের সময়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে চাঁদের আকর্ষণ ক্ষমতা, গতি, চন্দ্রযানের গতি সব কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখা হচ্ছে। চাঁদের কক্ষপথে প্রবেশ করলে আরও একটি হার্ডল পেরিয়ে যাওয়া যাবে। আগামী 23 অগস্ট চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করার কথা বিক্রমের। বিক্রম চাঁদের মাটিতে পা রাখলে সেখান থেকে বেরোবে রোভার প্রজ্ঞান। বিক্রম এবং প্রজ্ঞানের কাজ যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, গবেষণার জন্য তথ্য এবং ছবি পাঠানো। চাঁদের দক্ষিণ ভাগেই তাদেরকে তথ্যানুসন্ধানের জন্য পাঠানো হচ্ছে। গত 14 জুলাই চন্দ্রযান তিন পাড়ি দিয়েছিল পৃথিবী থেকে, ঠিক 17 দিনের মাথায় চাঁদের কক্ষপথে প্রবেশ করা, আর এই প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে 28 থেকে 31 মিনিট। চন্দ্রযান দুই অভিযান শেষ মুহূর্তের জন্য সাফল্য পায়নি, চাঁদের বুকে নামার আগেই শেষ হয়ে গিয়েছিল সব। তাই এবার চন্দ্রযান তিন অভিযান ঘিরে অনেক সাবধানে ইসরোর বিজ্ঞানীরা, এখন কেবল সাফল্য আসার অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।